নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডো ধামাকা নতুন পর্ব, সাথে আছি আমি জুডো। রাইহান রাফির ছবি দামাল, যেটা বেশ আলোড়ন সৃষ্টি করেছিল বাংলাদেশে, সেইটা আমি দেখলাম। এই ছবি হচ্ছে মুক্তিযুদ্ধের সময়। একদিকে তখন তো পূর্ব পাকিস্তান, সেখানকার মুক্তিযোদ্ধারা লড়ছেন দেশ স্বাধীন করার জন্য, আরেকদিকে তাঁদের থেকেই কয়েকজন ভারতবর্ষে এসেছেন স্বাধীন বাংলা ফুটবল ক্লাব এই নামে, এবং বাংলাদেশের প্রস্তাবিত যে পতাকা সেইটা নিয়ে তারা এখানে ফুটবল খেলতে এসেছেন, এবং এখানকার ভারতবর্ষের বিখ্যাত ক্লাবের সাথে ফুটবল খেলছেন। তাদের উদ্দেশ্য হচ্ছে মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করা। মোহনবাগান কিংবা মহারাষ্ট্রের কোনো ক্লাব, তাছাড়া নদিয়ার ক্লাব, সবার সাথেই তারা খেলেছেন। কিন্তু খেলায় হারা জেতার চাইতেও বড় কথা, তারা সেই সময় মানুষের মন জয় করেছিলেন, সেইটা নিয়েই এই কাহিনী দামাল। শুরু হচ্ছে আন্ডার-19 উইমেন্স ফুটবল টিম, তারা মনোবল হারিয়েছে। এমন সময় এক প্রাজ্ঞ ব্যক্তি এলেন এবং তাদের তিনি উদ্বুদ্ধ করতে থাকলেন। তিনি যুক্ত ছিলেন স্বাধীন বাংলা ফুটবল ক্লাবের সাথে। তিনি ছিলেন স্বাধীন বাংলা ফুটবল ক্লাবের ম্যানেজার এবং বর্তমানে বাংলাদেশের উইমেন্স টিমের কোচ। এই ভূমিকায় অভিনয় করেছেন ইন্তেখাব দিনার। তিনি উইমেন্স টিমকে উদ্বুদ্ধ করবার জন্য বললেন স্বাধীন বাংলা ফুটবল দলের কথা, কিভাবে তারা জয়লাভ করেছিল, কিভাবে তারা সংগ্রাম করেছিল ইত্যাদি। তিনি বললেন কিভাবে স্বাধীন বাংলা ফুটবল ক্লাব এবং মুক্তিযুদ্ধ একই সাথে চলছিল। এই ব্যাপারটা দেখে আপনারা হয়তো মনে পড়বে চাক দি ইন্ডিয়া ছবিটার কথা। এবং তারপরে আমরা আবার চলে যাচ্ছি সেই 70-71 সালের টাইম লাইনে, আবার বর্তমান সময়েও ফিরে ফিরে আসছি। তবে দুর্জয় মানে সিয়াম আহমেদ বা মুন্না সারিফুলরাজের প্রেম কাহিনী দেখানোটা আরেকটু কম করলে ভালো হতো, যেহেতু এটি একটি সিরিয়াস ছবি, এই ব্যাপারটা আরেকটু কম হলে ভালো হতো। অন্যদিকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ব্যাপারে কিছুই বলা হলো না দেখে খুব অবাক হলাম। আর এই ছবি শেষ হয়েছে আন্ডার-19 উইমেন্স টিম বাংলাদেশের সাফ ফুটবল টুর্নামেন্ট জেতা দিয়ে, যেখানে ফাইনালে তারা হারিয়েছিল ভারতকে। ভারতের ম্যাচও দেখানো হয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের ক্লিপিংও দেখানো হয়েছে ইত্যাদি। সাফ মানে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। এইবার ছবিটার ভালো দিকগুলো একটু বলি। ছবির আবেগপ্রবণ দৃশ্য অনেক আছে, যেগুলো দেখে সত্যি শিহরণ জাগায়। যেমন সিয়ামের একটি দৃশ্য আছে, সিয়ামকে দেখানো হয়েছে সর্বহারা একজন মুক্তিযোদ্ধা, কিন্তু তিনি দারুণ ফুটবল খেলেন। দুর্জয় যখনই তিনি গোল করতে যাচ্ছেন মাঠে, তখনই গোলের সামনে দেখতে পাচ্ছেন তার প্রিয়জনেরা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এবং গোল করতে পারছেন না। তারপর কি তিনি পারলেন গোল করতে, তার জন্য আপনাকে দেখতে হবে এই ছবিটা। অন্যদিকে মুন্নার চরিত্রে অভিনয় করেছেন সারিফুলরাজ, বিদ্যাসিনহামিম তিনিও অভিনয় করেছেন, তিনি হলেন মুন্নার স্ত্রী হাসনা। এছাড়াও শাহনাজ সুমি, কায়েস চৌধুরী, রাশেদ মামুন, অপু, সৈয়দ বাবু আরও অনেকেই অভিনয় করেছেন। ফুটবল খেলাটার দৃশ্যগুলি চমৎকার হয়েছে। গোলকিপার মনিরের চরিত্রে অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত। আপনার হঠাৎ করে দেখলে মনে হবে সত্যি আপনি লাইভ ফুটবল দেখছেন। ধারাভাষ্য ভালো হয়েছে, তবে এক জায়গায় শুনলাম মুম্বাই, তখন তো মুম্বাই বলা হতো না, তখন বলা হতো বোম্বে। এইবার কোন জায়গাগুলো আমার মনে হয়েছে যে আরো ভালো হতে পারতো, এই যে ব্যাক স্টোরিগুলি ইত্যাদি, এইগুলো কিন্তু আরো ভালো হতে পারতোই। এবং বেশ কিছু জায়গায় গতি স্লথ হয়েছে। আর তাছাড়া সৈয়দ বাবু অভিনয় করেছেন পাকিস্তানি একজন সৈনিকের চরিত্রে, এবার অবাঙালি চরিত্র, তাহলে আমরা আশা করতে পারি যে উচ্চারণটা ভালো হবে। বেশ কিছু জায়গায় তিনি ভালোভাবেই উর্দু উচ্চারণ করেছেন, কিন্তু এক জায়গায় তিনি বলে বসলেন জওয়ানকে, বলে বসলেন জওয়ান, এবং পরবর্তীকালে বেশ কিছু জায়গায় শুনে বোঝা যাচ্ছে যে না, তিনি অবাঙালি নন। রাশেদ মামুন অপু অভিনয় করেছেন একজন রাজাকারের ভূমিকায়, সে অভিনয়টা ভালো করেছেন, তবে গতি আরও বাড়ানো যেতে পারত এবং বেশ কিছু জায়গায় গতি স্লথ হয়ে গেছে, এইটাই হচ্ছে এই ছবির সমস্যা। এবং বক্স অফিসে ছবিটা যে খুব সফল হয়েছে বাংলাদেশে তা নয়। ছবির চিত্রনাট্যকার হলেন নাজিমুদ্দৌলা এবং পরিচালক রাইহান রাফি, কাহিনীকার হলেন ফরিদুর রেজা সাগর, ডিওপি হলেন সুমন সরকার, এডিটর হলেন সমীর আহমেদ এবং সীমিত রায় অন্তর, সাউন্ড ডিজাইনার হলেন রিপন নাথ, সুরকার হলেন আরাফাত মোহসিন। দামাল দেখে আমার কেমন লাগলো, আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আমার এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এবং আমার ফেসবুক পেজ জুডো ধামাকা লাইক করুন, ফলো করুন। হ্যাস্টা লা ভিস্টা,
জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।